ধন্যবাদ ভাই। আমরা জেলা প্রশাসকের কাছ থেকে যে ডিসিশন পেয়েছি, সাধারণ জনগণ ইতিপূর্বে হয়তো অনেক সচেতন ছিল না। বর্তমান সরকারের যে সমস্ত কার্য কর্মকাণ্ডে আমাদের প্রশাসন বা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা জনগণকে সচেতন করতে সক্ষম হয়েছি। জনগণকে আমরা লকডাউন সম্পূর্ণভাবে পালন করার জন্য যা যা করা করবো ইনশাল্লাহ। তো আপনার মনোহরদিয়া ইউনিয়নে করোনায় আক্রান্তর সংখ্যা কেমন আছে? আমরা এখন পর্যন্ত মনোহরদিয়ায় করোনা আক্রান্ত রুগীর সংখ্যা তেমনটা পাইনি, তবে আমি কয়েকদিন আগে আমরা কামরুল ডাক্তার নামে একজন ব্যক্তিকে করোনা আক্রান্ত এটা সংবাদে পেয়েছি আর কি। একজনের করোনা হওয়ার খবর আপনাদের পর্যন্ত পৌঁছেছে, তাতে বলা চলে যে কুষ্টিয়ার অন্যান্য অঞ্চলের তুলনায় আপনাদের এই অঞ্চলটা এখনো করোনা মুক্ত আছে? জি, সেভাবে এখনো মহামারী আকারে আসেনি। জি। আর দ্বিতীয় যে বিষয়টা জানতে চাইবো, সামনে একটা বিশেষ কর্মসূচি করোনা উপলক্ষে নেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে শাটডাউন। জি। অর্থাৎ মানুষকে একেবারেই ঘর থেকে বাহির হইতে দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনার এলাকার নিম্ন আয়ের মানুষদের ব্যাপারে, আপনারা যারা রাজনীতি করেন বা জনগণের সেবায় নিয়োজিত আছেন, তো আপনারা এই বিষয়টা কিভাবে ভাবছেন? আমরা এই বিষয়টা, আমরা নিম্ন আয়ের মানুষ, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আসলে আমাদের আয়টা কিন্তু বেশি কৃষি ডিপার্টমেন্ট থেকে। কিন্তু আমরা যদি মনে করি স্বাস্থ্যবিধি মেনেই যদি আমাদের কর্মকাণ্ডগুলো মানুষের মাঝে যদি সেভাবে সচেতনতা দেখিয়ে দিই, তাহলে মনে হয় স্বাস্থ্যবিধি মেনে নিয়েই তারা চলতে পারবে, লকডাউনকে অনেকটা কাজে লাগাতে পারবে আর কি। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের এই অঞ্চলের অধিকাংশ মানুষই হচ্ছে কৃষি নির্ভরশীল, তাদের কর্মকাণ্ডটা হচ্ছে মাঠে। জি জি। তো সেখানে যদি ঘর থেকে বাহির হইতে না পারে, এটাই নির্দেশনা যদি গ্রাম অঞ্চলে মানে বহাল থাকে, সেই ক্ষেত্রে তাদের জন্য মানা কষ্টদায়ক হবে। আপনার যে বক্তব্য মতে আসছে যে তারা সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে হয়তো মাঠে গেলে তারা তাদের জন্য সুইটেবল হবে নাকি? এবং পাশাপাশি আমাদের সরকার আমাদের জনগণকে যে সহযোগিতা দিচ্ছে, বা আমরা রাজনৈতিক নেতাকর্মী আছি, আমরা তাদেরকে চেষ্টা করব যথাসাধ্য সময় মতো যদি তাদের পাশে দাঁড়াতে পারি, অবশ্যই এটা আমরা এই মোকাবেলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটু সমসাময়িক বিষয়ে আসি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিয়নে অনেক নতুন মুখ, জি, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তারা প্রচার প্রচারণা চালিয়েছেন, জনগণের দোরগোড়ায় গিয়েছেন নিজেদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতি, করোনা পরিস্থিতিতে যখন মানুষ দেশে আড়া হচ্ছে, আমরা কিন্তু এই নেতাদেরকে আর মাঠে দেখছি না বা জনগণের কাছে তারাও যাচ্ছে না। অনেকেই একটু অন্যভাবে বলছেন, নেতা এখন আছে গাছে, নেই মানুষের পাশে। তো আসলে এই যে আপনার জায়গা থেকে, যেহেতু আপনিও এই ইউনিয়নের একজন, আমরা যতটুকু জেনেছি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে আপনি নির্বাচন করতে চান, তো আসলে এই ব্যাপারটাকে কিভাবে দেখবেন আপনার ব্যক্তিগত জায়গা থেকে? আসলে ভাই যে কথা বলছেন যে নেতা এখন গাছে, আসলে কথাটা পোস্টার ব্যানার আমরা গাছেই দেখি। জি জি জি। আসলে বিষয়টা এমন নাই, আমরা হয়তো ফেস্টন বেরানিং করে থাকি আমাদের আলোচিত হওয়ার জন্য, কিন্তু তারপরেও কিন্তু আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি, যে দৃষ্টিকোণ থেকে আমরা জনগণের মাঝে হয়তো আমরা এখন খুব একটা আসতে পারি না, তবে যতদূর সম্ভব আমরা জনগণের পাশে থাকব ইনশাল্লাহ। জনগণের পাশে আছেন? জি। আগামী নির্বাচন নিয়ে আসলে কি ভাবছেন? আগামী নির্বাচন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে চলমান রাজনীতিতে তিনি সময় মতো নির্বাচনগুলো যদি করে, তাহলে সেই নির্বাচনে আমি অংশ নেওয়ার জন্য আশাবাদী। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে সৈনিক, আমরা আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগ করেছি, সাবেক ছাত্র নেতা এবং বর্তমান যুবলীগের সভাপতি মনোহরদিয়া ইউনিয়ন, রাজনীতি করে থাকি এবং ইনশাল্লাহ করব, জনগণের জন্যই রাজনীতি করব। আমি চেষ্টা করি জনগণের পাশে থাকার জন্য। এই করোনা মহামারীর মধ্য দিয়েও
আমি এখনো এলাকার এলাকার জনগণের সাথে সম্পৃক্ত আছি, জনগণ আমার সাথে আছে। এ আশা ব্যক্ত রেখে আমি আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে অবশ্যই আমি নির্বাচনে অংশ নেব।